সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুস্থ থেকে আপনাদের পড়ালেখাগুলো চালিয়ে যাচ্ছেন আজ আমি হাজির হয়েছি আপনাদের জন্য ওয়ার্কশিট পর্বে আজকে আমি আপনাদের জন্য আলোচনা করতে যাচ্ছি ওয়ার্কশিট ওয়ার্কশিট শব্দের অর্থ হলো কার্যপত্র এই কার্যপত্র অধ্যায়টি অনার্স ফার্স্ট ইয়ার ডিগ্রি ফার্স্ট ইয়ার এবং ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং অনার্স সেকেন্ড ইয়ারের জন্য প্রযোজ্য আমি আলোচনা করতে যাচ্ছি ওয়ার্কশিট থেকে ওয়ার্কশিটের সঠিক বাংলা হলো কার্যপত্র অর্থাৎ এটা এমন একটি পত্র এমন একটি তালিকা এমন একটি বিবরণী যে বিবরণী থেকে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তার কারবারের সার্বিক অবস্থা এক নজর দেখেই তার সার্বিক চিত্র অনুধাবন করতে পারেন সার্বিকভাবে বুঝতে পারেন কারবারের গতি প্রকৃতি বুঝতে পারেন ব্যবসায়িক লাভ অর্জন ক্ষমতা বুঝতে পারেন তার সম্পদ এবং দায়ের সক্ষমতা কার্যপত্র আমরা তিন ধাপে সম্পাদন করে থাকি প্রথম ধাপটি হলো আট কলাম ওয়ার্কশিট দ্বিতীয়টি হল আমাদের দশ কলাম ওয়ার্কশিট এবং তৃতীয় নাম্বার যেটি সেটি হল বারো কলাম ওয়ার্কশিট তবে পরীক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখা গিয়েছে পরীক্ষায় শুধুমাত্র দশ কলাম ওয়ার্কশিট যেটি সেটি আসে অনেক সময় আট কলাম চেয়েছে কিন্তু বারো কলাম কখনো চায়নি কিন্তু জানার জন্য শেখার জন্য রিয়ালাইজ করার জন্য আমাদের সেটি দেওয়া হয়েছে যে আট কলাম ওয়ার্কশিট দশ কলাম ওয়ার্কশিট এবং বারো কলাম ওয়ার্কশিট যার মধ্যে মনে রাখবেন পরীক্ষাতেই দশ কলাম ওয়ার্কশিটটাই বেশি এসেছে বন্ধুরা তো যাই হোক আমি জেনে নিচ্ছি আট কলাম ওয়ার্কশিটের ভিতরে কি কি থাকবে অর্থাৎ কোন কোন উপাদানগুলোকে নিয়ে ওয়ার্কশিট রচনা করা হবে এবং সেটি আট কলামের ওয়ার্কশিট আট কলাম ওয়ার্কশিটের ভিতরে থাকবে এক নাম্বার থাকবে ট্রায়াল ব্যালেন্স দুই নাম্বার থাকবে অ্যাডজাস্টমেন্ট কলাম তিন নাম্বার থাকবে ইনকাম স্টেটমেন্ট কলাম এবং চতুর্থ নাম্বার থাকবে ব্যালেন্স শিট কলাম এই ক্ষেত্রে মনে রাখবেন প্রতিটি কলামকে আবার ডেবিট এবং ক্রেডিট শিরোনামে বিন্যস্ত করা হয়েছে অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স যে কলামটি সেটি হবে দুইটি একটি ডেবিট একটি ক্রেডিট অ্যাডজাস্টমেন্ট নামের যে কলামটি সেটিও হবে একটি ডেবিট একটি ক্রেডিট ইনকাম স্টেটমেন্ট যে কলামটি এটিও থাকবে একটি ডেবিট একটি ক্রেডিট ব্যালেন্স শিট যে কলামটি সেটিও একটি ডেবিট এবং একটি ক্রেডিট থাকবে তবে ব্যালেন্স শিটের ক্ষেত্রে ডেবিট এবং ক্রেডিট না লেখাটাই বেটার ব্যালেন্স শিট কখনও ডেবিট ক্রেডিট হয় না ব্যালেন্স শিটের সাইট বিবেচনা করা হয় ডেবিট সাইটে বসে সম্পদগুলো ক্রেডিট সাইটে বসে দায়গুলো তাহলে আমরা অঙ্ক করার সময় যদি ব্যালেন্স শিট কলাম দুইটিকে ডেবিট এবং ক্রেডিট লিখি তাও হবে ডেবিট এবং ক্রেডিট না লিখে বাম পাশে অ্যাসেটস এবং ডাইন পাশে লাইব্রেরিসগুলো লিখি তাহলেও কিন্তু অঙ্কটা সুন্দর হয়ে যাবে আমি আসতেছি আপনাদেরকে নিয়ে দশ কলাম ওয়ার্কশিটে কি কি থাকবে যেহেতু আগেই বলেছি প্রতিটি স্তর দুইটি করে ভাগ হয়ে যাবে একটি করে ভাগ ডেবিট একটি করে ভাগ ক্রেডিট তাহলে একটি কলাম থেকে হবে দুইটি কলাম তাহলে পাঁচটি কলাম থেকে হবে আমাদের দশটি কলাম তাহলে জেনে নিচ্ছি আমি দশ কলামের ভিতরে আমাদের কি কি থাকবে এক নাম্বার ট্রায়াল ব্যালেন্স দুই নাম্বার অ্যাডজাস্টমেন্ট তিন নাম্বার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স চার নাম্বার ইনকাম স্টেটমেন্ট এবং পাঁচ নাম্বার ব্যালেন্স শিট তাহলে পাঁচটি উপাদান যখন ডেবিট ক্রেডিট করে লিখতে হবে তাহলে পাঁচ দুগুণ দশ কলাম কিন্তু এমনিতেই হয়ে যাবে বন্ধুরা আমি যাচ্ছি বারো কলাম যদিও পরীক্ষায় আসবে না তারপরেও আমাদের জানার জন্য যেহেতু সিলেবাসে দেওয়া হয়েছে সেই দৃষ্টিকোণ থেকে আমরা বারো কলামের অঙ্ক অবশ্যই করব বারো কলামে থাকবে ছয়টি স্টেপ এবং ছয়টি স্টেপের প্রতিটি ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করলে ছয় দোগো বারো কলাম এমনিতে হয়ে যাবে বন্ধুরা তাহলে বারো কলামের মধ্যে কী কী থাকবে ট্রায়াল ব্যালেন্স থাকবে অ্যাডজাস্টমেন্ট থাকবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থাকবে ইনকাম স্টেটমেন্ট থাকবে রিটার্ন আর্নিংস থাকবে এবং ব্যালেন্স শিট থাকবে তাহলে আমরা প্রথমেই এক নজরে দেখে নিলাম যে আট কলামের ভিতরে থাকবে চারটি কলাম প্রাথমিক অবস্থায় এই চারটি কলামকে হ্যাঁ দুটি করে কলাম করলে আট কলাম হয়ে যাবে যখন অঙ্কটা আমি দশ কলামের করব। তখন কিন্তু কলাম হবে পাঁচটা মূল কলাম এবং তাদের প্রত্যেকটা ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে পাঁচ দুগুনো দশটি কলাম হয়ে যাবে বারো কলামের ক্ষেত্রে ছয়টি স্টেপ থাকবে এবং ছয়টি স্টেপের প্রতিটি স্টেপ যেহেতু ডাবল হবে অর্থাৎ একটা ডেবিট একটা ক্রেডিট হবে তাহলে ছয় দুগুনো হবে আমাদের বারো কলাম সেটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি যাচ্ছি এই ওয়ার্কশিটের অঙ্কটি সমাধান করতে হলে যে বিষয়বস্তু উপাদানগুলো আমাদের দরকার হবে বা যেগুলো আমাদের কার্যপত্রের উপাদান বলে বিবেচিত হবে সেটিকে আমি বলতে চাই বিষয়বস্তু ও উপাদানসমূহ বিষয়বস্তু ও উপাদানসমূহ অর্থাৎ এখানে কোন কোন উপাদানগুলো থাকবে সেগুলো আমি আপনাদেরকে লিখে দিয়েছি ইতিমধ্যেই আমি কিন্তু আট কলাম দশ কলাম এবং বারো কলামের যে উপাদানগুলো সেগুলো লিখে দিয়েছি তাহলে দেখবেন এখানে যদি আমি ছয়টি স্টেপ লেখি ছয় দো গুনো বারোটা হয়ে যাবে এবং এখান থেকেই মূলত আমাদের ওয়ার্কশিট রচনা করা সহজ হয়ে যাবে তাহলে প্রথমে আমি লিখলাম ট্রায়াল ব্যালেন্স তারপরে অ্যাডজাস্টমেন্ট তারপরে আমি লিখতে যাচ্ছি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তারপরে লিখতে যাচ্ছি আমি ইনকাম স্টেটমেন্ট ইনকাম স্টেটমেন্ট তারপরে আমি লিখবো আপনাদের জন্য রিটেন আর্নিং লিখলাম আমি রিটেন আর্নিংস রিটেন আর্নিংসের পরে আমি লিখব ব্যালেন্স শিট তাহলে আমি কিন্তু আগেই বর্ণনা করেছি প্রতিটি স্টেপেরই আমাদের একটি করে ডেবিট হবে একটি করে ক্রেডিট হবে তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম দেখতে সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার জন্য এখানে ডেবিট ক্রেডিটের যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো যে যেহেতু বিষয়বস্তু উপাদান বিষয়বস্তু উপাদান বলতে কোন কোন উপাদানগুলো নিয়ে আমরা কি গঠন করব সেটি একটি বিশ্লেষণ আমরা ইতিমধ্যে জেনেছি প্রতিটি স্তরই আমাদের ডেবিট হবে এবং ক্রেডিট হবে সেই ধারাবাহিকতায় আমি প্রত্যেকটাতে ডেবিট এবং ক্রেডিট লিখে নিলাম তারপরে আমাকে জানতে হবে এখানে ডেবিট দিকে কি কি বসবে এবং ক্রেডিট দিকে কি কি বসবে প্রত্যেকটেরই কিন্তু একটি ডেবিট হলো এবং প্রত্যেকটি স্টেপেরই একটি ক্রেডিট হলো তাহলে এই দশ কলাম যখন আমি করব এই দশ কলামের অঙ্কটা করতে গেলে আমাকে এখান থেকে পাঁচটায় স্টেপ নিতে হবে যদি আমি অঙ্কটি আট কলাম করি এখান থেকে চারটে স্টেপ নিতে হবে যদি অঙ্কটি আমি মূলত বারো কলামের করি তাহলে এখানে পূর্ণ ছয়টি স্টেপই আপনাকে নিতে হবে এখন আসি ট্রায়াল ব্যালেন্সের ডেবিটে মূলত কি কী উপাদানগুলো বসবে নগদ সম্পদ খরচ ক্ষতি ও উত্তোলন এই পাঁচটি উপাদান সর্বদাই ডেবিট দিকে বসবে আমি এখন ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট দিকে কি কি বসবে লিখে দিচ্ছি প্রথমেই বসবে মূলধন তারপরে বসবে দায়গুলো তারপরে বসবে আপনার আয়গুলো তারপরে বসবে যে কোনো প্রকার সঞ্চিতিগুলো এবং সর্বশেষ বসবে আমাদের দীর্ঘমেয়াদী ভিত্তিতে যে তহবিল গঠিত হয় সেই তহবিলটি তাহলে রেওমিলের ভিতরে দুইটি কলাম থাকবে একটা ডেবিট কলাম একটা ক্রেডিট কলাম ডেবিট কলামে থাকবে নগদ সম্পদ খরচ ক্ষতি এবং উত্তোলন আর ক্রেডিট দিকে থাকবে মূলধন দায় সঞ্চিতি এবং তহবিল আমি যাচ্ছি অ্যাডজাস্টমেন্ট পর্বের অ্যাডজাস্টমেন্ট পর্বে ডেবিট দিকে আপনাকে লিখতে হবে অ্যাডজাস্টিং জার্নালের ডেবিট অংশ তাহলে যেহেতু অ্যাডজাস্টমেন্ট লিখে দিয়েছে বা অ্যাডজাস্টমেন্ট আমরা লিখেছি তাহলে এখানে লিখতে হবে আপনাকে অ্যাডজাস্টিং জার্নালের ডেবিট অংশ তাহলে এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারলাম যে ওয়ার্কশিট কিন্তু অ্যাডজাস্টিং জার্নালের উপরে ডিপেন্ড করবে তাহলে শুধুমাত্র যদি ওয়ার্কশিট করতে বলা হয় তথাপিও আমাকে অ্যাডজাস্টিং জার্নাল আগে করতে হবে সে অ্যাডজাস্টিং জার্নাল করে অ্যাডজাস্টিং জার্নালে ডেবিট অংশে যে শব্দটি আছে আমাদের সেটি আমাদের অ্যাডজাস্টমেন্টের ডেবিট দিকে বসাতে হবে এবং অ্যাডজাস্টিং জার্নালে ক্রেডিট দিকে যে উপাদানগুলো আছে সেটা কিন্তু আমরা অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট দিকে বসাব এখন আসি অ্যাডজাস্টের ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে মনে রাখতে হবে ডেবিট থাকলেই শুধুমাত্র ডেবিট হবে ডেবিট থাকলেই ডেবিট হবে অর্থাৎ ট্রায়াল ব্যালেন্সে যদি ডেবিট দিকে হয় অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সেরও ডেবিট দিকে হবে ট্রায়াল ব্যালেন্সের যদি ক্রেডিট দিকে হয় তাহলে অ্যাডজাস্টেড অ্যাডজাস্টিং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সেরও ক্রেডিট দিকে হবে অর্থাৎ ডেবিট থাকলেই ডেবিট হবে ক্রেডিট থাকলেই ক্রেডিট হবে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো সেটা ট্রায়াল ব্যালেন্সেও থাকতে পারে আবার অ্যাডজাস্টমেন্টেও থাকতে পারে ট্রায়াল ব্যালেন্সের ডেবিট হোক আর অ্যাডজাস্টমেন্টের ডেবিট হোক সেটি আমাদের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট দিকে বসবে আবার ট্রায়াল ব্যালেন্সের যদি ক্রেডিট দিকে থাকে অথবা শুধুমাত্র অ্যাডজাস্টমেন্টের যদি ক্রেডিট দিকে থাকে সেই উপাদানটা আমাদের অ্যাডজাস্টেড ক্রেডিট দিকে বসাতে হবে ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে বসবে আমাদের সকল প্রকার খরচ সমূহ সকল প্রকার খরচগুলো অর্থাৎ প্রশ্নে যত প্রকার খরচ থাকবে সকল প্রকার খরচগুলো ইনকাম স্টেটমেন্টে ডেবিট দিকে বসাতে হবে এবং প্রশ্নটিতে যত প্রকার আয় থাকবে সকল প্রকার আয়গুলো আমাদের ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট দিকে বসাতে হবে অর্থাৎ ইনকাম স্টেটমেন্টের বাংলা হল আয় বিবরণী তাহলে এটা এমন একটি বিবরণী এমন একটি ছক এমন একটি ঘর যেখানে সকল প্রকার সম্পদ এবং সকল প্রকার দায়গুলো আসবে না এখানে আসবে সকল প্রকার খরচ এবং সকল প্রকার আয়গুলো অর্থাৎ প্রশ্নের যত প্রকার খরচ আছে নগদ খরচ হোক আর বাকিতে খরচ হোক সকল প্রকার খরচগুলো আমাদের ইনকাম স্টেটমেন্টে ডেবিট দিকে বসাতে হবে আয় আমাদের নগদে হোক আর বাকিতে হোক যে কোনো প্রকার আয়গুলো আমাদের ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট দিকে বসাতে হবে এখন আসছে রিটেন আর্নিং এই রিটেন আর্নিং শুধুমাত্র বারো কলামের ছক করতে ব্যবহৃত হয় অন্য কোথাও নয় তাহলে রিটেন আর্নিংসের ডেবিট দিকে এখানে আমি লিখতে পারি শুধুমাত্র শুধুমাত্র ডিভিডেন্ড বসবে অর্থাৎ প্রশ্নের ট্রায়াল ব্যালেন্সে অবশ্যই তখন ডিভিডেন্ড দেওয়া থাকবে তখন আমাদের সেই ডিভিডেন্ডের বিষয়টাই শুধুমাত্র এই রিটেন আর্নিংয়ের ডেবিট দিকে বসাতে হবে তারপরে ক্রেডিট দিকে বসবে আমাদের রিটেন আর্নিংয়ের ব্যালেন্স অর্থাৎ যে অঙ্কটি আমরা করতেছি ট্রায়াল ব্যালেন্স আমাদের প্রশ্নে দেওয়া থাকবে সেই ট্রায়াল ব্যালেন্সের ভিতরে রিটেন আর্নিংস নামের একটি শব্দ থাকবে সেই আর্নিংস আর্নিংসের যে ব্যালেন্সটা দেওয়া আছে সেই ব্যালেন্সটা আমাদের রিটার্ন আর্নিংয়ের ক্রেডিট দিকে বসাতে হবে এখন আসি ব্যালেন্স শিট ব্যালেন্স শিটে তো আমরা আগেও বলেছি যদি আপনি ডেবিট এবং ক্রেডিট লেখেন তাও হবে ডেবিট ক্রেডিট না লিখে যদি আপনি এক পাশে গুলো আর এক পাশে লাইব্রিটিসগুলো লিখি তাও হবে অ্যাসেটস লেখি আর লাইব্রিটিস লেখি কোনো সমস্যা নাই তবে ডেবিট ক্রেডিট লিখলে কোনো সমস্যা নাই তাহলে ডেবিট দিকে বসতেছে আমাদের সম্পদসমূহ অর্থাৎ প্রশ্নে যত প্রকার সম্পদ আছে আমাদের সবগুলো এখানে আসবে এবং ক্রেডিট দিকে বসবে আমাদের দায় সমূহ অর্থাৎ যত প্রকার সম্পদ থাকবে ব্যালেন্স শিটের ডেবিট পাশে বসাতে হবে এবং যত প্রকার আমাদের আয় দায় থাকবে সেগুলো ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে বসাতে হবে বন্ধুরা আমি বিষয়বস্তু উপাদানগুলো লিখে দেওয়ার চেষ্টা করেছি যেগুলো আপনারা অবশ্যই এখান থেকে লিখে নিয়ে বা এখান থেকে পড়বেন আপনারা পড়লেই ওয়ার্কশিটের অঙ্ক যেখান থেকে আসুক না কেন আপনি সমাধান করতে পারবেন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো ওয়ার্কশিটের মধ্যে ব্যবহারটা যদি জানতে পারেন তাহলে সেই ওয়ার্কশিটের অঙ্ক কখনোই ভুল হতে পারে না সেই বিষয়গুলোর দিকে একটু দৃষ্টিপাত করি যে ইনভেন্টরি যে ইনভেন্টরি ট্রায়াল ব্যালেন্সে দেয়া থাকবে যে ইনভেন্টরি ট্রায়াল ব্যালেন্সে দেয়া থাকবে তাহা মূলত তাহা মূলত ওপেনিং ইনভেন্টরি তাহা মূলত ওপেনিং ইনভেন্টরি হিসাব করতে হবে তাহলে যে ইনভেন্টরিটা আমাদের ট্রায়াল ব্যালেন্সে দেওয়া হয়েছে সেটি ওপেনিং ইনভেন্টরি এবং এই ওপেনিং ইনভেন্টরি সর্বদাই এই ওপেনিং ইনভেন্টরি এই ওপেনিং ইনভেন্টরি সর্বদাই খরচ হিসাবে ব্যবহার হবে খরচ হিসাবে ব্যবহার হবে অর্থাৎ ইনভেন্টরি আমাদের ট্রায়াল ব্যালেন্সেও থাকবে ইনভেন্টরি কিন্তু আমাদের অ্যাডজাস্টমেন্টেও থাকবে যে ইনভেন্টরি নামক শব্দটি ট্রায়াল ব্যালেন্সে দেখানো হয়েছে সেটাকে আমরা ওপেনিং ইনভেন্টরি মনে করব আর ওপেনিং ইনভেন্টরি সর্বদাই খরচ হিসাবে ব্যবহার হবে এখন আমি লিখব যে ইনভেন্টরি যে ইনভেন্টরি শব্দটি যে ইনভেন্টরি শব্দটি অ্যাডজাস্টমেন্টে থাকবে যে ইনভেন্টরি শব্দটি অ্যাডজাস্টমেন্টে থাকবে তাহা মূলত তাহা মূলত ক্লোজিং ইনভেন্টরি হিসাব করতে হবে তাহা মূলত ক্লোজিং ইনভেন্টরি হিসেব করতে হবে এবং এই ইনভেন্টরি এবং এই ক্লোজিং ইনভেন্টরি সর্বদাই সম্পদ হিসাবে ব্যবহার করতে হবে এই ক্লোজিং ইনভেন্টরি সর্বদাই সর্বদাই সম্পদ হবে তাহলে ইনভেন্টরি আমাদের দুটি একটা ইনভেন্টরি থাকবে ট্রায়াল ব্যালেন্সে যে ইনভেন্টরি থাকবে ট্রায়াল ব্যালেন্সে সেটা হলো ওপেনিং আর ওপেনিং ইনভেন্টরি আমাদের জন্য সর্বদাই খরচ আর যে ইনভেন্টরিটা আমাদের অ্যাডজাস্টমেন্ট বা সমন্বয়ে থাকবে সেটি হলো ক্লোজিং ইনভেন্টরি এবং এই ক্লোজিং ইনভেন্টরি আমাদের সর্বদাই সম্পদ হিসাবে ব্যবহার করতে হবে পরবর্তী স্টেপ আমরা পরবর্তী স্টেপ লিখতে পারি সর্বদাই খরচ হবে পার্সেস সর্বদাই খরচ হবে পার্সেজ সর্বদাই খরচ হবে তবে পার্সেস রিটার্ন তবে পার্সেজ রিটার্ন পার্সেজ রিটার্ন এবং পার্সেজ ডিসকাউন্ট পার্সেজ রিটার্ন এবং পার্সেজ ডিসকাউন্ট আমাদের জন্য আমাদের জন্য আয় হিসাবে ব্যবহার হবে তাহলে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পার্সেস নামক যে বিষয়টি আছে সেটি আমাদের জন্য সর্বদাই খরচ তবে পার্সেস রিটার্ন বা পার্সেস ডিসকাউন্ট নামের যে শব্দ দুটি আমরা পাবো সেটি আমাদের জন্য মূলত আয় হিসাবে ব্যবহার হয়ে যাবে বন্ধুরা তারপরে আমি যে স্টেপটা লিখতে চাই সেলস সর্বদাই আয় হবে সেলস সর্বদাই আয় হবে তবে সেলস রিটার্ন তবে সেলস রিটার্ন তবে সেলস রিটার্ন এবং সেলস ডিসকাউন্ট সেলস রিটার্ন এবং সেলস ডিসকাউন্ট আমাদের জন্য খরচ হিসাবে ব্যবহার হবে আমাদের জন্য খরচ হিসাবে ব্যবহার হবে তাহলে আমরা যে বিষয়টি এখানে উত্থাপন করলাম যে সেলস আমাদের সর্বদাই আয় যা কিনা ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট দিকে বসাতে হবে কিন্তু সেলস রিটার্ন বা সেলস ডিসকাউন্ট নামক যে শব্দ দুটি আমাদের আছে তা খরচ হিসাবে ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে আমরা বসাবো তাহলে বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে ওয়ার্কশিটের বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি আগামী ক্লাসে আমি এইখান থেকে দু একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হব তবে সেই অঙ্কগুলো করতে হলে আপনাদের আজকে আমি যে রুলগুলো দিয়েছি নিয়মগুলো দিয়েছি এগুলো আপনাদেরকে আয়ত্ত করতে হবে এগুলো যদি আপনারা আয়ত্ত করতে পারেন তাহলে আমার সাথে আগামী ক্লাসে অঙ্কগুলো আপনারা সহজেই বুঝতে পারবেন সহজেই অনুধাবন করতে পারবেন সহজেই মূল্যায়ন করতে পারবেন তো যাই হোক এই নিয়মগুলো আপনারা পড়তে থাকেন আমি আগামী ক্লাসে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্ক নিয়ে হাজির হব সে নাগাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি কার্যপত্র থেকে আল্লাহ হাফেজ